প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের ইউনিক মিষ্টির একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো পটলের মিষ্টি। সবজি দিয়েছে এত মজার একটি মিষ্টি তৈরি করা যায়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে এখানে আমি 400 গ্রাম পরিমাণ পটল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখন একটি চাকুর সাহায্যে দুই পাশ কেটে সমান করে নিচ্ছি, তারপর পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে একটি পটল নিয়ে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি। পটলের ভিতরের বিচি এবং ময়লাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এভাবে কুচিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো পটল কুচিয়ে নেব। সবগুলো পটল একইভাবে কুচিয়ে রেডি করে নিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে, অর্থাৎ 2 থেকে 3 বারের মতো বলক উঠিয়ে নেব। আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। আট থেকে 10 মিনিটের মতো জাল করার পর দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। তারপর অনবরত আলতোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। একটি ছাঁকনির মধ্যে দিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর ছানা তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছে। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে, সাথে 1 ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, সাথে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিবেন। এবার চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন ভালো মানের ফুড কালার ব্যবহার করতে, তবে ফুড কালার না দিলে সবচেয়ে ভালো হয়। যখন দেখবেন পানিতে বরফ চলে আসবে, তখন এর মধ্যে পটলের ফালিগুলো দিয়ে দিচ্ছি। এই পটল শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ জাল করে পটল সিদ্ধ করে নেব, আর শিরাটাকে একটু ঘন করে নিতে হবে। যখন দেখবেন শিরা প্রায় শুকিয়ে এসেছে, অর্থাৎ শিরা মোটামুটি ঘন হয়ে গিয়েছে, তখন শিরা থেকে পটলগুলো তুলে নিচ্ছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এই পটলগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি যে ছানা তৈরি করে রেখেছিলাম তা অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি অ্যাড করে দিচ্ছি।
এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তো আমার ছানার মিষ্টির পুর রেডি হয়ে গিয়েছে। এবার পটলের ফালিগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই পটলের ভিতরে ছানার পুর দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পটলের মধ্যে ছানা দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা ঠিক কিভাবে করছে। একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, উপরে কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করছি। উপরে এভাবে চিনি শিরা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই পটলের মিষ্টি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।